সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের বর্জ্য অনিষ্কাশন এই চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায়ে যে বিষয়গুলি আছে এর মধ্যে রেচন, রেচন তন্ত্র, কিডনি ও নেফ্রনের গঠন ও কাজ এবং রেচনের শারীরবৃত্ত অর্থাৎ মূত্র উৎপাদন প্রক্রিয়া এবং মূত্রের উপাদান ও অসম রেগুলেশনে বৃক্কের ভূমিকা, বৃক্কের তাৎক্ষণিক বিকল, লক্ষণ, প্রতিকার এইসব বিষয় নিয়ে এই সপ্তাহে আলোচনা। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলি আলোচনা করতে যাচ্ছি সেগুলি হলো রেচন, রেচন তন্ত্র এবং বৃক্কের গঠন ও কাজ। তো শুরুতে তোমাদের রেচন সম্পর্কে একটা ধারণা হওয়া চাই। তোমরা এসএসসি লেভেলে রেচন সম্পর্কে একটা ধারণা নিয়ে আসছো। তো রেচনের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি, যে আমাদের দেহে বা প্রাণী দেহে বিপাকক্রিয়ার ফলে সৃষ্ট নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, যে প্রক্রিয়া দেহ থেকে দ্রুত এবং নিয়মিত প্রসারিত হয় তাকে বলে রেচন। মনে রাখতে হবে আমাদের দেহে সৃষ্ট সব বর্জ্য পদার্থ নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নয়। যেমন নিঃশ্বাসের ফলে যে কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে অপসারিত হয় কার্বন ডাইঅক্সাইড রেচন পদার্থ নয়, শুধুমাত্র নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ হল রেচন পদার্থ। এই রেচন পদার্থের 80% রেচন তন্ত্রের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হয়। তো এই প্রধান রেচন পদার্থের মধ্যে কি কি আছে দেখো, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইউরোক্রোম ইত্যাদি। আর যে তন্ত্র এই রেচনে কাজ করে তাকে বলে রেচন তন্ত্র। এর মধ্যে বৃক্ক, কিডনি, রেচন নালী, মূত্রথলি, মূত্রনালী এই অংশগুলি নিয়ে এই রেচন তন্ত্র গঠিত। তাহলে রেচন তন্ত্রের প্রধান যে অঙ্গ তোমরা জানো সেটা হলো কিডনি, বৃক্ক। আমাদের কিডনি সম্পর্কে আমাদের ভালোভাবে জানা চাই, কিডনির গঠন, কিডনি কিভাবে মূত্র উৎপাদনে কাজ করে, হ্যাঁ এটা জানতে হবে। প্রথমে কিডনির অবস্থান, আমাদের দেহে কিডনি কোথায় অবস্থান অবস্থিত। তোমরা জানো আমাদের যে ডায়াফ্রাম মধ্যচ্ছেদা, এর উপরের অংশ হলো বক্ষ, নিচের অংশ হলো উদর। এই উদরের উদরীয় গহ্বরের যে ঠিক পেছনে মেরুদণ্ডের দুই পার্শ্বে বক্ষপিঞ্জরের নিচে পিষ্ঠপ্রাচীর সংলগ্ন হয়ে দুইটা বৃক্ক অবস্থান করে। এর মধ্যে বাম বৃক্কটা ডান বৃক্কের একটু উপরে। বৃক্কের আকার আকৃতি কেমন, বৃক্ক নিরেট চাপা, অনেকটা শিম বীজের মতো, এটা মনে রাখতে হবে। উদ্দীপকে আসে যে শিম বীজের মতো অঙ্গাণু, আর বৃক্ক লালচে রঙের। এর দৈর্ঘ্য 10-12 সেন্টিমিটার, প্রস্থ 5-6 সেন্টিমিটার, স্থূলত্ব 3 সেন্টিমিটার। বৃক্কের ওজন পুরুষে 150-170 গ্রাম, স্ত্রী লোকে 130-150 গ্রাম। প্রাস বৃক্কের গঠন দেখো, একটা বৃক্কের লম্বচ্ছেদের মধ্যে এর বাহিরের অংশটা উত্তল এবং ভিতরের অংশটা অবতল। এই অবতল অংশের বাঁধকে হাইলাস বলে, এটা একটু মনে রাখবা। আর বৃক্কের লম্বচ্ছেদে আমরা দেখতে পাই বৃক্ক বাহিরে একটা যুজক টিস্যু গঠিত একটা আবরণ বৃক্কের বাহিরে দেখা যায়, এই আবরণকে রেনাল ক্যাপসুল বলে। আর
রেনাল ক্যাপসুলের আবরণের ঠিক ভেতরে যে অংশটা, এই অংশের নাম হলো কর্টেক্স, আর একদম ভিতরের অংশ হলো মেডুলা। দুইটা অংশে তাহলে বৃক্কের অন্তর্গঠনকে দুইটা অংশে ভাগ করা হয়েছে, মেডুলা কর্টেক্স, মনে রাখবো। মেডুলা অঞ্চলে অনেকগুলি পিরামিড আকৃতির গঠন দেখা যায়, মেডুলা অঞ্চলে অনেকগুলি পিরামিড আকৃতির গঠন মেডুলা অঞ্চলে দেখা যায়। এই পিরামিড আকৃতির এই গঠনগুলিকে বলে রেনাল পিরামিড, 8 থেকে 18টা রেনাল পিরামিড মেডুলা অঞ্চলে অবস্থিত। আর পিরামিডের ফাঁকে ফাঁকে যে অংশগুলি, পিরামিডের ফাঁকে ফাঁকে যে কর্টেক্সের অঞ্চল, সেটাকে বলে রেনাল স্তম্ভ বা কলাম, রেনাল কলাম। চিত্রটা সুন্দর করে এঁকে নিতে হবে। আর বৃক্কের সাথে যে নালী যুক্ত, অর্থাৎ বৃক্ষ থেকে যে নালী বর্জ্য পদার্থ নিয়ে মূত্রতলিতে যায়, সেটাকে বলে ইউরেটার। ইউরেটারের যে স্ফীত অঞ্চল, ইউরেটারের উপরে স্ফীত চওড়া অঞ্চল, সেটাকে বলে পেলভিস। আর বৃক্কের গঠন এবং কাজের একক হলো নেফ্রন। একটা বৃক্কে কি পরিমাণ নেফ্রন থাকে? প্রতি বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। প্রতিটা নেফ্রন আমরা যেভাবে ছা ছাকি, এভাবে রক্তের ফিল্টেশনের মাধ্যমে মূত্র তৈরি করে। বৃক্কের তাহলে গঠন ও কার্যকতা একক হলো নেফ্রন। এবার আসো যে রেচন তন্ত্রের অন্যান্য উপাদান অংশ, যেমন রেচন নালী ইউরেটার, এটা আছে এক জোড়া, প্রতি বৃক্কের সাথে একটা, 25 সেন্টিমিটার লম্বা, ঊর্ধ্ব প্রান্ত স্থিত হয়ে পেলভিস গঠন করে। যে পেলভিস আর আছে মূত্রথলি, ইউরিনারি ব্লাডার। প্রায় 700 থেকে 750 ml মূত্র ধারণে সক্ষম, কোনো কোনো বইয়ে 750 ml দেয়। আর মূত্রনালী পুরুষে 18 থেকে 20 সেন্টিমিটার, স্ত্রীলোকে 3.5 থেকে 4 সেন্টিমিটার লম্বা। এই মোটামুটি বৃক্কের গঠন। আবার আসো বৃক্কের কাজ। বৃক্কের ভূমিকা মানব দেহে, আমি আগেই বলছি বৃক্কের প্রধান কাজ মূত্র উৎপাদন এবং অপসারণ, এটা বৃক্কের মেইন কাজ। এছাড়া অন্যান্য কাজের মধ্যে আছে যে দেহের পানির ভারসাম্য রক্ষা করে, দেহ তরলের সাম্যাবস্থা রক্ষা করে, আয়নের সাম্যাবস্থা রক্ষা করে, যেমন কিছু আয়ন মূত্রের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়, এভাবে আয়নের সাম্যাবস্থা রক্ষা করে, অম্ল অম্ল ক্ষারের অর্থাৎ পিএইচ নিয়ন্ত্রণ করে, এভাবে রক্তচাপ নিয়ন্ত্রণের ভূমিকা রাখে, বিষ অন্যান্য বস্তু অপসারণের ভূমিকা রাখে। বৃক্কে বিভিন্ন হরমোন উৎপাদনে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন হরমোনের মধ্যে রেনিন, এরিথ্রোপয়েটিন ইত্যাদি হরমোন বৃক্ষে উৎপন্ন হয়। আজকের এ পর্যন্তই। আমরা আজকের ক্লাসের সামারি হিসেবে বলতে পারি যে আজকের ক্লাসে আমরা রেচনতন্ত্র, বৃক্কের গঠন ও কাজ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, প্রাণী দেহে বিপাকের ফলে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, যে প্রক্রিয়ায় এই বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় সেটা হলো রেচন। প্রধান রেচন উপাদান অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, নিউরোসিন ইত্যাদি। রেচনতন্ত্রের মধ্যে আছে বৃক্ষ, রেচন নালী, মূত্রথলি, মূত্রনালী, কিডনি। বৃক্ষ হল প্রধান রেচন অঙ্গ। হ্যাঁ, দেখতে শিম বীজের মতো, লম্বা ছেদের মধ্যে কর্টেক্স মেডুলা দুইটা অঞ্চল বৃক্ষের দেখা যায়। বৃক্ষের সাথে যে নালী যুক্ত, সেই নালীকে নালী হলো ইউরেটার, এর চওড়া অংশকে বলে পেলভিস। মেডুলা অঞ্চলে অনেকগুলি পিরামিড, 8 থেকে 18টা রেনাল পিরামিড বলে। হ্যাঁ, বৃক্ষের গঠন ও কার্যকতা একক হলো নেফ্রন। আর বৃক্ষের কাজের মধ্যে আছে মূত্র উৎপাদন, অপসারণ,
দেহের দেহতরলের সাম্যাবস্থা বজায়, আয়নের মাত্রা নিয়ন্ত্রণ করে, পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, বিভিন্ন হরমোন উৎপন্ন করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, বিষ ও অন্যান্য বস্তু প্রশমন করে। আজকের ক্লাস অংশগ্রহণের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।